ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের একটি ভিন্ন রকমের প্রবলেম দেখাবো, তা চলুন সেটাকে দেখে নিই। আমার টেলিভিশনটা অন করেছি, এখানে পাওয়ার এলইডিটা জ্বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সনি, এখানে টেলিভিশনে সনি লেখা রয়েছে, বাট আমরা ডিসপ্লেতে যেটা দেখছি সেটা উল্টো লেখা, অর্থাৎ লেখাটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। দেখেন সনিটা উল্টো লেখা। এখন যদি এখানে যে লেখাগুলো আছে, আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং শার্পনেস, এই লেখাগুলো আমরা উল্টো দেখতে পাচ্ছি। এই প্রবলেমগুলো সাধারণত আমরা তখনই দেখতে পাই যখন আমরা পিসিবি বোর্ডটি নতুন লাগাই, অথবা ইয়ক কয়েলের ক্যাবেল চেঞ্জ করতে হয় এবং পিকচার টিউবটা চেঞ্জ করতে হয়। এবং পিকচার টিউবে যখন ইয়ক কয়েলটি থাকে, তখন আমরা যখন ইয়ক কয়েলের কানেকশানটি করি, তখনই আমরা এই প্রবলেমটি সাধারণত ফেস করে থাকি। তো এই প্রবলেমটি তারাই ফেস করে থাকে বেশি, যারা নতুন কাজ করছে বুঝতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন দেখা যাক কেমন প্রবলেম হলে আমাদের কী করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, এটি হচ্ছে টেলিভিশনের পিসিবি বোর্ড। অনেক ক্ষেত্রে দেখা যায় পিসিবি বোর্ডটি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, তো সেটা রিপেয়ার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের পিসিবি বোর্ডটি চেঞ্জ করতে হয়। তখন যখন আমরা এখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যালের কানেকশানটি করি, তখন আমরা এই প্রবলেমটা অনেক সময় ফেস করে থাকি। এবং যারা এই কাজটি নতুন করেন, তাদের কাছে প্রবলেমটি অনেক বড় মনে হয়, যেহেতু লেখাটা উল্টো কেন এমন একটি প্রশ্ন। তখন যখন আপনারা পিসিবি বোর্ডটি যদি সকল জায়গায়ও আপনারা এই প্রবলেমটি সলভ করতে যান, সেক্ষেত্রে আপনারা পাবেন না। কিন্তু এই প্রবলেমটি খুব সামান্য একটি প্রবলেম। এখানে চারটি ক্যাবেল রয়েছে, এখানে চারটি ক্যাবেল রয়েছে, চারটি ক্যাবেলের একটি প্রবলেম। এবং অনেক ক্ষেত্রে পিসিবি বোর্ড চেঞ্জ করার জন্য অথবা আপনার ইয়ক কয়েল নষ্ট হয়ে গেল, ইয়ক কয়েলটি চেঞ্জ করতে গেলে এই প্রবলেমটি ফেস করতে পারেন। পিকচার টিউব নষ্ট হয়ে গেলে, পিকচার টিউবের সাথে সাধারণত আপনাদের ইয়ক কয়েলটি লাগানো থাকে, তখন আপনার এই কানেকশন করতে গেলে এই প্রবলেমটি ফেস করতে পারেন। তো এই প্রবলেমটি যদি কখনও পড়েন, সেটা কীভাবে আপনার সমাধান করবেন সেটা এখন আমরা দেখাবো। তো এখানে চারটি ক্যাবেল থাকে, তো এর দুইটি হচ্ছে ভার্টিক্যাল এবং দুইটি হচ্ছে হরিজেন্টাল। তো যদি কখনও লেখাটা উল্টো হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন যে আপনার হরিজেন্টালে যে ক্যাবেল দুইটি থাকে, সেটি আপনার লেফট সাইডের তারটি রাইট সাইডে লাগাবেন, অর্থাৎ বাম পাশের তারটি ডান পাশে এবং ডান পাশের তারটি বাম পাশে চেঞ্জ করে দিলে হবে। যদি এমন থাকে, বাম পাশ ডান পাশ না থাকে, এইভাবে থাকে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, সেই ক্ষেত্রেও আপনারা তার দুটি শুধু অল্টারনেট করলে আপনারা এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো চলুন এটা আমরা দেখি কীভাবে এটা প্রবলেমটি সলভ করতে হবে। দেখবেন সেখানে যে চারটি ক্যাবেল দেখতে পাচ্ছেন, এখানে লাল এবং আপনার নীল যে ক্যাবেল, এই দুটি হচ্ছে আপনার হরিজন্টাল ক্যাবেল। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং কালো, এই দুইটি হচ্ছে ভার্টিক্যাল ক্যাবেল। তো আমাদের যেহেতু লেখাটা উল্টো দেখতে পাচ্ছি, ছবি উল্টানো, শুধু লেখাটাই উল্টো, সেই জন্য আমরা এখানকার যে হরিজন্টাল ক্যাবেল দুটি আছে, এই ক্যাবেল দুটি শুধু চেঞ্জ করে দেবো। মানে এখানে যে কানেক্টার দুইটি লাগানো আছে, এই কানেক্টার দুইটি থেকে এই ক্যাবেল দুটি চেঞ্জ করে দেবো। অর্থাৎ আপনার লালে যে ক্যাবেলটি লাগানো আছে, সেটা নীলে লাগাবো এবং নীলেরটা লালে লাগাবো। জাস্ট এতটুকুই করবো আমরা। তো চলুন দেখি আমরা এটা কীভাবে করতে হয়। এই ক্যাবেলটি খুলে ফেলেছি, ক্যাবেল দুটাই খুলে ফেলেছি। এবার আমরা নীলের স্থানে লালটি লাগাবো এবং লালের স্থানে নীল ক্যাবেলটি লাগিয়ে দেব। আমরা ক্যাবেল দুইটি অল্টারনেট করে লাগিয়েছি, আমাদের প্রবলেমটি আশা করা যায় সলভ হয়ে গেছে। তো চলুন দেখি, আমরা এবার পুনরায় টেলিভিশনটাতে পাওয়ার দিব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এখানকার লেখাটা সোজা দেখাচ্ছে এবং সনি লেখাটা আমরা খুব স্পষ্ট বুঝতে পাচ্ছি। এখানে ছনে লেখা রয়েছে, এবং এবার আমরা দেখবো আমাদের লেখাটা ঠিকভাবে বুঝতে পারি কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো সোজা হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই প্রবলেমটি সলভ হয়েছে। তা যদি কখনো আপনারা এমন কোনো প্রবলেমে পড়েন, তাহলে আপনারা অবশ্যই ইয়ক কয়েলের এই ক্যাবেল দুইটি চেঞ্জ করে দেবেন, তাহলে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।